আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হলো এই প্ল্যাটফর্মটা হওয়াতে আমাদের যোগাযোগের আরও একটা সুযোগ তৈরি হয়েছে। সেটা শুধুমাত্র আমার নিজের নির্বাচনী এলাকার যে কেউ না, দেশের যে কেউ, তারাও কিন্তু আমাকে প্রশ্ন করতে পারে। এবং আমাদের অনেকেরই হয়তো যে আমরা যে নিজের মোবাইল ফোনটি ব্যবহার করি সে নম্বর হয়তো অনেকের কাছেই আছে, আমরা অনেকে আছি যারা হয়তো পরিচিত অপরিচিত সব নাম্বারই ধরি, কিন্তু সবার কিন্তু সেই রকম হয়তো সুযোগও হয় না বা সুবিধে থাকে না। তো সেই ক্ষেত্রে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা তো মানুষের অনেক বেশি মানুষের সঙ্গে যোগাযোগ করবার জন্যে একটা খুব উপযোগী মাধ্যম। তো সেই ক্ষেত্রে আমার এমপি ডট কম সেই সুযোগটা সবাইকে সব এমপিদেরকে করে দিয়েছে। আমাদের এমনিতে কিন্তু জনপ্রতিনিধিদের কিন্তু তাদের নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে খুব একটা সরাসরি যোগাযোগ আছে। হ্যাঁ, কারণ আমাদের সারাক্ষণই, আমরা সকালে ঘুম থেকে ওঠার পরেই আমাদের বাড়িতে নির্বাচনী এলাকার লোকজন থাকে, সারাদিন কাজের জায়গায় থাকে, আমরা সার্বক্ষণিক একটা যোগাযোগের মধ্যে থাকি। তারপরেও আমি মনে করি বিশেষ করে তরুণ সম্প্রদায় যারা, তারা হয়তো অনেক বেশি সহজে, তার কাছে তার আসতে হবে না, সরাসরি শারীরিকভাবে তার আমার অফিসে বা আমার বাসায় বা আমার নির্বাচনী এলাকায় যেখানে আমি যাচ্ছি সেখানে আসতে হবে না। সে যেখানেই থাকুক না কেন, তার কোনো একটা প্রশ্ন থাকলে কিংবা তার আমাকে কোনো পরামর্শ দেবার থাকলে সে কিন্তু আমাকে অনলাইনে আমার সঙ্গে যোগাযোগটা করতে পারবে। এবং আমাদেরও তাই, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সুবিধাটা তো আছে এবং এই অ্যাক্সেসটা এখন সকলের জন্যে, এবং সেটা যত বেশি জনগণ এবং জনপ্রতিনিধির মধ্যে যত বেশি যোগাযোগের পথ থাকবে, যত বেশি যোগাযোগের সুযোগ বিস্তৃত হবে, তত বেশি আমরা জনপ্রতিনিধিরা জনগণের জন্যে আমাদের কাজটাকে আরও ভালোভাবে করতে পারবো, আরও পরিশীলিতভাবে করতে পারবো। বিস্তারিত জানতে ভিজিট করুন আমার এমপি ডট কম, সংসদ সদস্যের সাথে যোগাযোগের সহজ মাধ্যম।